সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো বানরুটি। তো এই বানরুটিগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজার হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ইস্ট আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমি 2 মিনিট পরে এর ভিতর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা, আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে একটি সফট ডো তৈরি করে নিব। তো ডোটা মনে হচ্ছে নরম হয়েছে। আমি এখানে আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি এখানে মোট 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। তো অনেক বেশি আঠালো, তাই এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে হাতটা পরিষ্কার করে নিব। আর এখন আমি এটাকে এভাবে ফয়েল পেপার দিয়ে আটকে নিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে কোনো গরম স্থানে রেখে দেবেন, তাহলে অনেক বেশি ফুলবে। তো এর মাঝে আমি বানের ভিতরে যে পুর সেটা তৈরি করে নিব। কাঁচামরিচ আর সামান্য পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো আর লবণ, 1 চামচি পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচি পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা দিয়ে ভেবে নেড়ে চেড়ে ঝুরি করে নিব। তো হওয়ার কিছুক্ষণ আগে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো সময় রান্না হয়ে গিয়েছে। তো চলে আসলাম 1 ঘন্টা পর। এটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে, আর এটাকে আমি বাতাস বের করে আরেক সামান্য কিছুক্ষণ মথে নেব। তো আমি এই ডোকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। ডোটা অনেক বেশি আঠালো, তার কারণে এটাকে সেভাবে ভাগ করা যাচ্ছে না। যাই হোক, আমি পরিমাণ মতো করে হাত দিয়ে এভাবে নিয়ে বানগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিলে অনেক বেশি আঠালো হবে না, হাতে লাগবে না। তো আমি এভাবে করে নিয়ে মাঝখানে কিছুটা জায়গা তৈরি করে নিলাম, আর এর ভিতরে আমি ডিমের যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। তো এভাবে করে হাত দিয়ে খুব ভালো করে সিল করে নেব মুখটারে। খেয়াল রাখতে হবে যেন এটা ছেড়ে না যায়, তাহলে না তেলের ভিতর দিলে ছেড়ে যাবে। তো একটা তৈরি করা হয়ে গেছে, আর এভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নেব। তো সবগুলো বান আমি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিব। সবগুলো বানের উপরে আমি অল্প পরিমাণ করে করে সাদা তিল ছিটিয়ে দিব। তো হাত দিয়ে এভাবে একটু চেপে দেবো যাতে করে খুলে না যায়। এখন আমি ফয়েল পেপার দিয়ে
এগুলোকে আটকে আধা ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দিব। তো চলে আসলাম আধা ঘন্টা পর, এখন এই বানগুলো কিন্তু ফুলে একদম আরো ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব, চুলার পাশে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি আর এখন বানগুলো এই তেলের ভিতরে দিয়ে দিব। একসাথে সবগুলো ধরবে না, আমি তিনটা করে দিয়ে দিব, যেহেতু এগুলো অনেক ফুলবে তাই সবগুলো একসাথে দেওয়া যাবে না। আর মিডিয়াম টু লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠে এরকম কালার চলে আসলে উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো করে ভাজলে কিন্তু এই বানগুলো তৈরি করা হয়ে যাবে। তো সুন্দর একটা কালার চলে আসছে আর এগুলো হয়ে গেছে। এখন আমি তেল ছড়ে এই বানগুলোকে নামিয়ে নেব আর একইভাবে আর বাকি তিনটাও ভেজে নেব। তো আমি বাকি তিনটা কিন্তু দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, এখন তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম সফট, তুলতুলে নরম, খেতে ভীষণই মজার হয়। আপনারা চাইলে এগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন। সকাল বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে। তো এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিলাম 1/2 চা চামচের কম বেকিং সোডা, সরি বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো হাত দিয়ে আমি খুব ভালো করে একটি নরম ডো তৈরি করে নেব। এটা খুবই নরম হবে, তেল তেলে চিটচিটে হবে। তো বন্ধুরা হাতে যদি লেগে আসে সেক্ষেত্রে আপনারা হাতে তেল মাখিয়ে নিতে পারেন। হাতটা পরিষ্কার করে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নাস্তা তৈরি করে নেব। এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে গোল গোল করে নাস্তা তৈরি করে নেব আর এই ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন হবে না। এই তো একটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো
নাস্তা তৈরি করে নিব। আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আরেকটা তৈরি করা হয়ে গিয়েছে, এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এই অবস্থায় আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, হালকা কুসুম গরম করে নিয়ে এই নাস্তাগুলো তেলে ছাড়তে হবে। তো আমি একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নেব। এগুলোকে একদম মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। গরম তেল উপর দিয়ে আমি এভাবে দিয়ে দিব যাতে করে উপরটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে আসে। তো একটা সাইড যখন হালকা কালার চলে আসছে তখন আমি উল্টিয়ে দিব। একটা একটা করে সবগুলো নাস্তা আমি উল্টে দেব। উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো ভাজতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন কালার, তখন কিন্তু নাস্তাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরে নামিয়ে নিব পরিবেশনের জন্য। এই তো আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়। চাইলে আপনারা এগুলো সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত খেতে পারেন, চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন। সকাল বিকালে চায়ের নাস্তায় এই নাস্তাগুলো কিন্তু অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।